সন্দেশখালীর এসপি অফিসের সামনে বিজেপি সভা করার জন্য বিজেপি কর্মীদের নামে ভুয়ো মামলা দেওয়ার অভিযোগের মামলায় রাজ্যের কাছে কেস ডায়েরি তলব কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্তের। বৃহস্পতিবার বিচারপতি যে নির্দেশ দেন। আগামী সোমবারের শুনানিতে রাজ্যকে জমা দিতে হবে কেস ডায়েরি। গোটা ঘটনার রিপোর্ট দিতে হবে পুলিশকে। ঘটনাস্থলে সিসিটিভি সংরক্ষণ করতে হবে। যে 23 জনকে এফআইআরে অভিযুক্ত করা হয়েছে তাদের বিরুদ্ধে আর কতগুলো মামলা আছে তার হিসেব সেদিন দিতে হবে পুলিশকে। সন্দেশখালী এসপি অফিসের সামনে 13 ফেব্রুয়ারি বিজেপির বিক্ষোভ সভাকে কেন্দ্র করে গোলমালে 23 জন জেলা নেতা সহ 400 জনকে অভিযুক্ত করে এফআইআর করেছে পুলিশ। সেই এফআইআরে খুনের চেষ্টা সহ একগুচ্ছ কঠোর ধারা দেওয়া হয়েছে অভিযুক্তদের বিরুদ্ধে। মামলাকারীদের তরফের আইনজীবী ময়ূক মুখোপাধ্যায় অভিযোগ করেন, আগাম জানিয়ে ওই বিক্ষোভ সভা করলেও পুলিশ এফআইআর করার সঙ্গেই 400 জনকে নতুন করে জড়িয়ে দেওয়ার জায়গা করে রেখেছে, যা সম্পূর্ণ বেআইনি। আইনজীবী আরো বলেন, সেদিন যে গোলমাল করতে পারে তৃণমূল সেই আশঙ্কার কথা আগাম এসপিকে চিঠি দিয়ে জানানো হয়েছিল। তবুও সেদিন সেই বিক্ষোভে আশেপাশের বাড়ির ছাদ থেকে ঢিল পাথর ছোড়া হয়, কিন্তু তাদের বিরুদ্ধে পুলিশ কোনো পদক্ষেপ না নিয়ে বিজেপি নেতাকর্মীদের বিরুদ্ধে এফআইআর করে। আর এরপরই বিচারপতি জয় সেনগুপ্ত নির্দেশ দেন সেদিন ঠিক কি হয়েছিল তা জানার জন্য ঘটনাস্থলে সিসিটিভি সংরক্ষণ করার। কেস ডায়েরি জমা দেওয়ার পাশাপাশি যে বিজেপি কর্মীদের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে তাদের আর কোন কোন কেসে অভিযুক্ত করা হয়েছে তা জানাতে হবে পুলিশকে। পরবর্তী শুনানিতে কি নির্দেশ দেয় আদালত সেদিকে তাকিয়ে অভিযুক্ত বিজেপি কর্মীরা। অভিরূপা হাজরা রিপোর্ট, ক্যালকাটা নিউজ।